ধান তো বিদায় কিনা সারুন সারুন দেখি পারে কি না দাঁড় একটু একটু এই হরতাল উপলক্ষে আমাদের আইন শৃঙ্খলা নিয়মিত ডিউটি, এটা আমরা নিয়মিত ডিউটি করছি যাতে কোনো নাশকতাকারী যাতে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত ডিউটি করছি। আচ্ছা, আমরা জানি যে কিছু গাড়িকে মানে কয়েক ধরনের গাড়িকে টোলের আওতামুক্ত রাখা হয়েছে, তো পুলিশকে রাখা হয়েছে কি না বা আপনাদের কোনো রকম এপিলের ব্যাপার আছে কি না? আসলে এটা তো আজকে প্রথম দিন, আসলে সব কিছুই আস্তে ধীরে হইতে হবে। আমরা যেহেতু সরকারি কাজ করছি, নিশ্চয় সরকারি টোল ফ্রি হবে, কিন্তু আশা করি এখনও এই জটিলতা আছে, ইনশাল্লাহ এটা অতি শীঘ্রই চলে যাবে হয়তো নিশ্চয়ই।